আল ইসলাম গ্রুপে সম্মিত শাহিদ ভাই তিনি লন্ডন থেকে প্রশ্ন করাছেন ভাই জানতে চেয়েছেন যে আমরা যারা প্রবাসে রয়েছে। বিশেষ করে অত্যাধুনিক দেশগুলোতে রয়ে আছে আমরা যখন স্বদেশে ছুটি কাটতে যাই অথবা স্বল্প সময় সেখানে অবস্থান করি এই ক্ষেত্রে অনেক সময় অনেক জটিলতায় আমরা ভুগি অনেক সময় এমনও হয় যে খাদ্য খাওয়ার ক্ষেত্রে অথবা বাসস্থানের ক্ষেত্রে সেগুলো আমাদের কিছুটা কষ্ট হয় এক্ষেত্রে আমার প্রশ্ন হলো মোসাফিরের যে বিধিবিধান রয়েছে যে সুযোগ সুবিধা রয়েছে আমরা কি ওই অবস্থাতে মোসাফিরের সুযোগ সুবিধাগুলো আমরা ভোগ করতে পারবো জানালো উপকৃত হব আলহামদুলিল্লাহ আলা ওকিফা আম্মা বাদ ইবাদস্তফাদ ভাই আমরা পরামর্শ দেব যে আসলে শরীয়ত হলো খুব স্পষ্ট ইসলাম হলো খুব স্পষ্ট জিনিসের নাম ইসলামের যে বিধানগুলো এগুলো কিন্তু খুব স্পষ্ট ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন ও বাইনাহুমা উমুরুল মুশতাবিহাত আল্লাহ বলেছেন যে যেগুলো হালাল জিনিস বৈধ বিষয় সেগুলো কিন্তু খুব স্পষ্ট যেগুলো অবৈধ হারাম সেগুলো খুব স্পষ্ট শরীয়তের নীতিমালা এক কথাতে সব স্পষ্ট আপনি যদি প্রবাস থেকে স্বদেশে ফিরে যান এবং ভ্রমণের যে নীতিমালা রয়েছে সে নীতিমালার আওতাতে থাকেন তাহলে আপনি অবশ্যই ভোগ করবেন তবে নিজস্বভাবে নতুন এমন কোনো রোলস তৈরি করা যাবে না যে রোলসগুলো শরীয়তে আসেনি উদাহরণস্বরূপ আমরা বলবো আপনি ছয় মাস স্বদেশে থাকবেন এরপরে এক মাস আপনি না ছয় মাস আপনি প্রবাসে থাকবেন এক মাস অথবা দেড় মাস আপনি স্বদেশে থাকবেন এই ক্ষেত্রে আপনি যদি মোসাফিরের যে সুবিধাগুলো সেগুলো ভোগ করতে চান তাহলে এগুলো অনর্থক অযৌক্তিক কথা হবে বরং যারা মোসাফির হবেন তাদের জন্য নীতিমালা রয়েছে শরীয়তের স্পষ্ট নীতিমালা যে অন্তত তাকে তার সময়কাল সেগুলো স্পষ্ট হবে হয় সেগুলো চার দিনের যদি কম হয় তাহলে তিনি সেখানে মুসাফির এই হিসেবে তিনি কসর করতে পারবেন যদি স্পষ্ট হয় চার দিনের উপরে তাহলে প্রথম দিন থেকে তাকে পরিপূর্ণ নামাজ আদা করতে হবে অথবা যদি এমন হয় যে ভ্রমণটি অনিশ্চিত একদিনও হতে পারে আর দশ পনেরো দিনও হতে পারে এই ক্ষেত্রে ওগুলো আমাদের একটি মত রয়েছে নবী সাল্লাহ আলি সাল্লামের কিছু আমল রয়েছে যে সর্বোচ্চ একুশ দিন পর্যন্ত সেখানে তিনি কসর করতে পারেন আর পুরুষরা যেহেতু জামাত নামাজ পড়বেন এই ক্ষেত্রে তারা পরিপূর্ণ সেখানে স্থানে নামাজ পড়বেন এগুলো হলো শরীয়তের বিধান এছাড়াও কিছু ক্ষেত্র রয়েছে যখন এছাড়াও এছাড়াও কিছু ক্ষেত্র রয়েছে যখন মানুষ অপারক হয়ে যায় অসুস্থ এই ক্ষেত্রে তার তার জন্য বৈধতারও আছে যে তিনি কিছুটা ফ্যাসিলিটি ভোগ করবেন না যেহেতু তিনি পরিপূর্ণভাবে নামাজ পড়তে পারেন না সুন্দরভাবে নামাজ পড়তে পারেন না দুই নামাজ কখনো একত্র হতে পারে যুদ্ধের ক্ষেত্রে হতে পারে বৃষ্টিবাদলের ক্ষেত্রে হতে পারে কিন্তু একজন স্বাভাবিক মানুষ তিনি তার মতো করে যদি শরীয়তকে মানাতে চান তাহলে আমরা বলবো না এটি সঠিক নয় বরং এগুলো দিন বিরোধী হতে পারে এই জন্য আমরা শরীয়তের যে নীতিমালা রয়েছে সে সেই নীতিমালাই শুধু আমাদেরকে ফলো ফলো করতে হবে অল্লাহ তালা